ইরানের রাজধানী তেহরানের একটি ক্লিনিকে বিস্ফোরণের অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। বার্তা সংস্থা বিবিসি জানায়, মঙ্গলবার সিনা আতাহার ক্লিনিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। উত্তাপ ও ঘন ধোঁয়ার কারণে বহু লোক আহত হয়েছেন এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হতাহতের মধ্যে অধিকাংশই নারী। ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।